সালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছি যেখানে আমি বলেছিলাম মাত্র পনেরোশো গ্রাম খরচ করে আপনি যেতে পারবেন আমেরিকায় এটা শুনে অনেকে অবাক হয়েছেন এবং অনেকে বিশ্বাস করতে চাচ্ছেন না যে এত কম টাকায় কিভাবে ভিসা পাওয়া যায় অনেকে বলছে আমি এটি বানিয়ে কথা বলছি আসলে এটা সম্ভব না এটা আসলে সম্ভব যে কোনো দেশে যাওয়ার জন্য আপনার হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট লাগবে আপনার যদি সেই ডকুমেন্টগুলো থাকে আপনি অবশ্যই ভিসা পাবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার ভিসার এখন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনার অল্প সময়ের মধ্যে আপনি পাবেন জন্য আপনার আবেদন করতে পারেন তবে কারা অস্ট্রেলিয়ার জন্য আবেদন করবেন যাদের আপনার ব্যাংক স্টেটমেন্ট ভালো বিভিন্ন দেশে আপনি আগে ট্যুর করেছেন এবং আপনার ভালো ব্যাংক ব্যালেন্স আছে আপনার যদি স্ট্রং ব্যাংক স্টেটমেন্ট থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি ষাট থেকে সত্তর হাজার গ্রাম থাকে আপনার যদি বাংলাদেশে ভালো অ্যাসেট থাকে সেটার যদি প্রুফ সাবমিট করা যায় সেক্ষেত্রে আপনি খুব সহজে অস্ট্রেলিয়ার ভিসা পাবেন আর অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট কিন্তু চালু হয়েছে আপনার এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এবং ভিসা পাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে একটি ভালো এজেন্সি যার মাধ্যমে আপনি প্রপারলি অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করাটা খুবই সহজ চাইলে আপনি অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন কিন্তু আপনি যদি ভালো একটি এজেন্সির মাধ্যমে যারা এক্সপার্ট যাদের দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স রয়েছে তাদের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন ডকুমেন্ট সাবমিট করেন তাহলে আপনার সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনি আপনার ডকুমেন্ট যদি সবগুলো প্রপারলি থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন তা আপনি যদি সঠিকভাবে সঠিক এজেন্সির মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন না করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রিজেক্ট চলে আসে গত কালকে এক ভাইয়ের সাথে কথা বলছিলাম তিনি হচ্ছে সৌদি আরবের উনি বড় ব্যবসায়ী এবং ফ্যামিলি নিয়ে কিন্তু আরবে সৌদি আরবে পড়াশোনা করে তিনি গত বছর দেশে গিয়েছেন দেশ থেকে তিনি এর বিষার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তার বিষা রিজেক্ট এসেছে পরবর্তীতে তিনি জানতে পারলেন তার বিসার রিজেক্ট আসার একটাই কারণ ছিল সেটি হচ্ছে অ্যাপ্লিকেশনের ভুল ছিল ভুলটা কি ছিল যেটি উনি নিজ মুখে আমাকে বলেছেন সেটি হলো যে তার ছেলে পড়াশোনা করে হচ্ছে সৌদি আরবে সৌদি আরবে ছোটবেলা থেকে ছিল কিন্তু যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছে সে এজেন্সি অ্যাপ্লিকেশনে লিখেছে তার ছেলে পড়াশোনা করে ঢাকাতে এবং যখন ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ছেলে মেয়ে কোথায় থাকে বা ইনফরমেশন নিচ্ছে তখন তিনি যেটি সত্য সেটি বললো যে ওনার ছেলে সৌদি আরবে পড়াশোনা করে সৌদি আরবে দীর্ঘদিন থেকে থাকছে কিন্তু তখন যে অফিসার ছিল তখন তিনি অ্যাপ্লিকেশন এবং হচ্ছে তার মুখের কথায় একটু গোরমিল পাওয়ার কারণে ওনার মধ্যে ডাউট হয়েছে যে কারণে ভিসাটা দেওয়া হয়নি এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা এক্সপার্ট দীর্ঘদিন থেকে এই সেক্টরে কাজ করছে তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনার যদি সবগুলো ডকুমেন্ট প্রপারলি থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন আমরা স্পিডিও ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম দীর্ঘদিন থেকে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে আপনার ট্যুরিজম নিয়ে কাজ করছি আমরা গ্লোবালি ভিসা নিয়ে কাজ করছি আমাদের অনেক সাকসেস স্টোরি রয়েছে প্রোপারলি আপনার ডকুমেন্ট আমরা তৈরি আমরা সবগুলো ডকুমেন্ট রেডি করে এবং আপনি অ্যাম্বাসি ফেস করবেন আপনি ভিসা পেয়ে যাবেন আপনি এক হাজার দেরাম দিয়ে অস্ট্রেলিয়ার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার যদি ডকুমেন্ট থেকে থাকে আপনি অস্ট্রেলিয়ার ভিসা পাবেন তো আপনারা যারা অস্ট্রেলিয়ার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চান এখন খুব দারুণ সময় খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন চাইলে আমার হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন অথবা অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা দুবাই ইন্টারন্যাশনাল সিটি ইংল্যান্ড ক্লাস্টার ওয়াই ফিফটিন সো আপনারা অফিসে এসে আরো বিস্তারিত জানতে পারবেন এবং আপনাদের ভিসা পেতে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। ধন্যবাদ